তীব্র গরমের এই সময় রোজা রেখে সুস্থ থাকাটা বেশ চ্যালেঞ্জিং বিষয় আবহাওয়ার উপর কারো হাত না থাকলেও খাদ্যাভ্যাসের মাধ্যমে এই কঠিন সময়ে আপনি পেতে পারেন স্বস্তি ও প্রশান্তি এই জন্য ইফতার ও সেহরিতে বেশ কিছু খাবার এড়িয়ে চলা উত্তম আবার কিছু খাবার খাদ্য তালিকায় রাখলে প্রায় পনেরো ঘন্টা ধরে রোজা রাখার সময়টা কিছুটা হলেও সহজ হবে বলে আশা করা যায় রমজানে আপনি যেসব খাবার খেতে পারেন সেগুলো নিয়ে আজকের আয়োজন খেজুর ইফতারে অবশ্যই খেজুর বা খুরমা খাবেন এতে আছে শর্করা চিনি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ফসফরাস আয়রন কপার সালফার ম্যাঙ্গানিজ সিলিকন ও ক্লোরিন ফাইবার যা সারা রোজা রাখার পর ইফতারে খুবই দরকারি সেহেরিতেও একটি হলেও খেজুর খেতে পারেন প্রতিটি খেজুরে থাকে ছেষট্টি ক্যালোরি শক্তি সেহেরিতে খাবারের পর দুটি খেজুর খেয়ে নিলে সারা দিনে অনেকটা সাপোর্ট পেয়ে যাবেন দই ইফতারিতে দই বা দই চিরা খেতে পারেন এতে সারাদিন অভুক্ত পেটে ঠান্ডা কিছু হজমক্রিয়া সচল রাখবে এছাড়া অ্যাসিডিটি নিয়ন্ত্রণেও সাহায্য করবে প্রতি গ্রাম দুইয়ে শক্তি থাকে দুইশো সাতান্ন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে জুস কিংবা দুধের সঙ্গে ইসুবগুল খেতে পারেন পর্যাপ্ত পানি বা ডাব ইফতারের সময় একসঙ্গে অনেক বেশি পান করে থাকেন অনেকে এতে খাবার ও পানি মিলে ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয় এতে ইফতারের পর ইবাদতে আসে ক্লান্তি এটা না করে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত একটু পর পর আট থেকে দশ গ্লাস পানি খাওয়া উচিত গ্লুকোজ বা স্যালাইন বেশি দুর্বল লাগলে যাদের উচ্চ রক্তচাপ কিংবা বহুমূত্র সহ নানাবিধ জটিল রোগের সমস্যা নেই তারা এক গ্লাস গ্লুকোজ বা স্যালাইন খেয়ে নিতে পারেন ইফতারের পর পর্যাপ্ত এবং সুষম খাবার খাদ্য তালিকায় সব গ্রুপের খাবার থাকতে হবে আমিষ শর্করা ফ্যাট ভিটামিন দুধ দই মিনারেলস ফাইবার ইত্যাদি অর্থাৎ সুষম খাবার খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন পপকর্ন কাঠবাদাম ওটস মসুর ডাল ছোলা মটরশুটি অ্যাভোকাডো লাল আটা ইত্যাদি এগুলোতে ক্যালোরি খুব কম হজম হয় ধীরে ধীরে তাই অনেক সময় পর ক্ষুদা লাগে রক্তে চিনির পরিমাণও তাড়াতাড়ি বাড়ে না সেহেরিতে অনেকেই সারাদিন খাওয়া হবে না ভেবে অনেক বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে বয়স এবং উচ্চতা অনুযায়ী ক্যালোরি গ্রহণের মাত্রা অতিরিক্ত করে ফেলে এতে রোজা শেষে গিয়ে দেখা যায় পবিত্র মাহের রমজানের সময়টায় ওজন বাড়িয়ে ফেলেছেন অনেকেই সারাদিন খেতে পারবেন না বলে ইচ্ছে মতো উদরপূর্তি করে খাবেন না পেটের এক চতুর্থাংশ খালি রাখবেন কাঁচা ছোলা ইফতারে ভাজা পোড়া না রেখে রাখতে পারেন কাঁচা ছোলা কারণ পঁচিশ থেকে ত্রিশ গ্রাম ছোলায় প্রায় একশো ক্যালোরি থাকে কিন্তু ফ্যাট থাকে মাত্র পাঁচ গ্রাম যা কিনা রক্তের চর্বি কমায় তাই সামান্য পরিমাণ খেয়ে নিলেই অনেক শক্তি পাওয়া যায় আবার কাঁচা ছোলা পেঁয়াজ কাঁচামরিচ শশা টমেটো আর অল্প সরিষার তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু এই খাবারটি আপনাকে মুহূর্তেই সতেজ করে তুলবে ফল ইফতারে সহজলভ্যতা অনুযায়ী তিন থেকে চার রকমের ফল যেমন পেয়ারা আপেল তরমুজ থাকা উচিত প্রতি একশো গ্রাম হিসেবে এদের রয়েছে যথাক্রমে আটষট্টি পঁয়তাল্লিশ এবং ত্রিশ ক্যালোরি শাকসবজির ক্ষেত্রেও রান্না ও সেদ্ধ মিলিয়ে খাওয়া উচিত প্রোটিন খাবারে যাতে প্রোটিনের ঘাটতি না হয় সেজন্য ইফতার বা সেহেরিতে চর্বিযুক্ত মাছ চামড়া সহ মুরগির তরকারিও খেতে পারেন যাদের গরুর মাংসে বিধিনিষেধ নেই তারা চর্বিযুক্ত গরুর মাংস খেতে পারেন তবে প্রতিবেলা মাংস না খেয়ে একবেলা মাছ খেতে চেষ্টা করুন রমজানের পরিশুদ্ধি কেবল পালনেই নয় বরং জীবনাচরণেও আর রমজানে প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে প্রয়োজন পূর্ব প্রস্তুতি তাই আগে থেকেই এসব ভেবে মনকেও প্রস্তুত রাখলে মাহের রমজানের পুরো মাসটাই সহজ এবং সুন্দর হবে বলে আশা করা যায়